আত্মসমর্পণ করেননি কৈলাস কোচ চার মাস আগে স্পেশাল টাস্ক ফোর্স সস্ত্রিক কৈলাসকে গ্রেফতার করেছিল এখন ভয় দেখিয়ে আত্মসমর্পণের নাটক করছে পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশ প্রশাসন ভিডিও বার্তা এমনই দাবি করলেন কেল ও প্রধান জীবন সিংহ জীবনের দাবিকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি যদিও জীবন সিং সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার অনলি ট্রুথ বা কলকাতার নেতা গেলাক কং অতি শীঘ্রে কৈলাস কচক মুক্তি দেওয়া হয় উয়ার ওয়াইফ আর উয়ার বাচ্চা দুটাক যদি মুক্তি দেওয়া হয় তাহলে কৌস কামতাপুর আগুন ধরে যাবে তোমা আগুন নিয়ে করেন না কলকাতার কোনো রাজনৈতিক নেতা কোন অফিসার ব্যবসায়ী কামতাপুর থাকি কলকাতা ফিরে যাবার পারবে না আমরা খার খার করে দিই তোমা আমার যুদ্ধ করবেন কেন না হোক যুদ্ধ হোক লড়াই আমরা প্রমাণ করে এই কোত কামতা পুরখান কার আমরা প্রমাণ করে এই যুদ্ধ কায় জিতে আমরা বেটা আমরা বীর তিলারায় বংশত আমরা পড়া ঠায় বহিরাগত ঠায় মাথা নত করার জাত না হোক ভিডিও বার্তায় জীবন সিং কার্যত যুদ্ধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তার হুঁশিয়ারি আগুন জ্বলবে কোচ কামতাপুরে তাদের নির্ধারিত এলাকায় বঙ্গের শাসক দলের যেসব নেতারা আছেন তারা আর কেউ জীবিত অবস্থায় ফিরতে পারবেন না এমনটাই হুমকি দিলেন জীবন সিং কেলো প্রধানের দাবি কৈলাস কোচকে অবিলম্বে মুক্তি দিতে হবে রিপোর্ট ওঙ্কার অনলি ট্রুথ